সমুদ্রের পানি লবণাক্ত এটা আমরা সবাই জানি কিন্তু পৃথিবীর শুরু থেকে এই সমুদ্রের পানি লবণাক্ত ছিল উত্তর হলো না তখন বরং মহাসাগরগুলো বিশুদ্ধ পানিপূর্ণ ছিল তাহলে এত বিশাল জলরাশি কিভাবে লবণাক্ত হলো। উত্তরটা আমি বলছি এর দুটো কারণ আছে একটি হলো যখন বৃষ্টি হয় তখন বায়ুমণ্ডলের নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে কার্বনিক অ্যাসিড তৈরি করে আর এই অ্যাসিডযুক্ত বৃষ্টির পানি ভূপৃষ্টের লবণাক্ত পাথর বা শিলার উপর পতিত হলে পাথর বা শিলা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং পাথর ও শিলার লবণ বৃষ্টির পানির সাথে মিশে যায় আর সেই পানি অবশেষে সাগরে গিয়ে মিশে এভাবে মিলিয়ন মিলিয়ন বছর ধরে সাগরের পানি লবণাক্ত হতে থাকে এটা হলো একটি কারণ আরেকটি কারণ হল ভূপৃষ্ঠে যেমন আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয় ঠিক তেমনি সমুদ্রের তলদেশেও রয়েছে আগ্নেয়গিরি মাঝে মাঝে সেগুলো বিস্ফোরিত হয় ফলে ভূগর্ভস্থ খনিজ লবণ আগ্নেয়গিরির লাভা বা ম্যাগমার সাথে বের হয়ে আসে এবং সমুদ্রের পানির সাথে মিশে যায় এভাবে সমুদ্রের পানি লবণাক্ত হয় এছাড়া আরও কোনো কারণ জানা থাকলে কমেন্টস করে জানাতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং